জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে পাঠ। কপটতা, এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতি পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়, হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি উর্ধ দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠোকো না, আর অপরকে ঠকিও না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী থেকে পাঠ। কপটতা, কপটতা পারিপার্শ্বিককে ভ্রান্ত করিয়া নিজের উন্নতির কবাট রুদ্ধ করিয়া দেয়। বাণী সংখ্যা 13। পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে কিছু অংশ পাঠ করছে। কৃষ্ণের মহাশক্তি, ভাই ভাই আপন ভুলো না, খোঁজ করো অন্তরে তুমি কে, কাজ করো চিনতে পারবে, আপন ভুলিস নে যাই, দেখ ছিঁড়ে ফেলে দে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, হাত পা সব নিয়ে অনন্ত সাগরে ফেলে দে। বাঁধা মা বাবায় সুখ নাই, মা বাবা যখন জগৎ জোড়া তখন কত সুখ, মা বাবা যখন আমি তখন কত সুখ। এখন যেমন এক মা এক বাপে বলে, আজ আমার ছেলের এ হলো কাল ও হলো, তখন জগৎ সত্য মা বাপ সেই রকম বলবে। দেখ ছেলে পিলে মাকাল ফল দেখলে তাই নিয়ে খেলা করতে যায়, ভেঙে দেখে তার মধ্যে কাকের গু, সংসারে ছুটে যাওয়াও লাল ডুগডুগে দেখে ভাঙলে কাকের গু। দেখ শোন, ভাবের চরমে আমি পৃথক হলে কথা কওয়া যায়, দেখ রে তোরা লেগে যা, লেগে যা রে তোরাই সব, তোরা বস্তা বস্তা চালান দিবি। দেখ তোরা একটা কথা কও, তোরা বিশ্বাস কর, দেখ বিশ্বাস চাকতি দিয়ে টিকিট কেনা লাগে, সকলে মিলে চল যাই, আমি তাজা সেও তাজা। দেখ কীর্তন প্রচার কর, খুব কীর্তন কর, সব আমি দেব, গুরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্যে দুই একবার কাজ করা যায় তাতে কিছু হয় না, 24 ঘন্টা ভাবতে হয়, তবে নিয়ম বেদে করা ভালো, মন তৈয়ারি হয়। কিন্তু মন কীর্তনে মন একবার তৈয়ারি হয়, বিশ্বাস করে তার ভিতর ঢুকলেই হয়। দেখ তোরা ভেবে দেখ, বুঝে দেখ, জেনে দেখ, অর্থের কোনোই মূল্য নাই। দেখ মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে, জল দিতে চেয়ে বুকে ছোড়া ভীষণ ব্যাপার, ইহ সালারা কুলগুরু। জগতে কিছুই ছাড়া লাগে না, নাম কর সব ছেড়ে যাবে, গুর মধ্যে আমি, সবারই মধ্যে আমি, পাঁঠার মধ্যেও আমি, ভেড়ার মধ্যেও আমি। ওগো শক্তি গায়ের নয় মনের, যেভাবে আমি গরু সে শালা গরুই। জয় গুরু।